আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ইতালির জব ভিসার জন্য, সিজনাল ওয়ার্ক ভিসার জন্য বা নন সিজনাল স্পন্সর ক্যাটাগরির ভিসার জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছেন বা অলরেডি নুল্লাওয়াস্তা হাতে পেয়েছেন, আপনাদের অনেকেরই একটা কমন প্রশ্ন হচ্ছে, যদি আমরা নুল্লাওয়াস্তা হাতে পাওয়ার পরে বিএফএস এ সাবমিট করি, সাবমিট করার পরে কতদিন পরে আমরা আমাদের ভিসাটা পেতে পারি? তো এই জিনিসটা আসলে এক কথায় বলা সম্ভব না, এই কারণে টোটাল পরিস্থিতিটা বা বিএফএস এর রিসেন্ট যেই কার্যক্রম, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব, যেটার থেকে আপনারা একদম ক্লিয়ার একটা ধারণা পাবেন যে কত দিনের মধ্যে আপনাদের ভিসা পেতে পারেন বা আপনাদের এই নুল্লাওয়াস্তাটা যদি ফেক হয় তাহলে সেটা আপনারা কিভাবে বুঝবেন, সেটার এফেক্টটা কিরকম পড়বে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার, পড়াশোনা, ভিজিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন, এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনায়। আজকের মূল আলোচনা হচ্ছে নুল্লাওয়াস্তা হাতে পাওয়ার পরে আসলে বিএফএস এ সাবমিট করলে কতদিন সময় লাগে। এটার জন্য আপনাদের রিসেন্ট একটা হিস্ট্রি বুঝতে হবে। তার আগে বলে নিচ্ছি, এখন কিন্তু প্রচুর পরিমাণে নুল্লাওয়াস্তা হচ্ছে, বিভিন্ন সময়ে বিভিন্ন সিটির নুল্লাওয়াস্তা ইস্যু হচ্ছে, এগুলার বিভিন্ন কপি আমাদেরকে বিভিন্ন সময় আপনাদেরকে হিউজ পাঠাচ্ছেন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন নুল্লাওয়াস্তার বিভিন্ন কপি, এগুলো আপনারাই পাঠিয়েছেন। তো এগুলা আসল নাকি নকল, এটা আসলে বুঝার, এক কথায় বুঝার কোনো সুযোগ নাই। এটার জন্য আসলে যেই এমপ্লয়ার আবেদন করে তাদের একটা স্পিড আইডি থাকে, ওই আইডি থেকে গিয়ে তারপর এই জিনিসটা যাচাই করা যায়। নর্মাল যে কোনো পার্সন যে কোনোভাবে আসলে এই জিনিসটা কিন্তু শিওর করে বলতে পারবে না যে এটা কি আসল বা নকল। এখন আপনি যে কোনো একটা নুল্লাওয়াস্তা নিয়ে যখন কি করবেন, বিএফএস এ সাবমিট করবেন, বিএফএস এ এখন দেখা যাচ্ছে নর্মালি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না, সবসময় অ্যাপয়েন্টমেন্টের স্লট থাকে না, আপনাদের একটু ফলো করতে হবে। বিভিন্ন সময় কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট ছাড়ে, তখন আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে রাখতে হবে, আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, সঠিকভাবে আবেদন করবেন, এরপর সকল ডকুমেন্ট সহ আপনি নির্দিষ্ট সময়ে গিয়ে জমা দিবেন। জমা দেওয়ার পরে কতদিন পরে, এই জমা দেওয়ার ক্ষেত্রে আপনাদের এই নুল্লাওয়াস্তাটা যদি সঠিক হয় তাহলেও তারা যেরকম জমা নিবে, নুল্লাওয়াস্তাটা যদি ফেক হয় তাহলেও কিন্তু আপনাদের আবেদনটা জমা নিবে। বিএফএস এর কাজ কিন্তু আপনাদের শুধু জমা নেওয়া, তারা কিন্তু ভেরিফাইটা করবে না। এটা জমা নেওয়ার পরে যখন তারা এই কাগজপত্রগুলো এমবেসিতে পাঠাবে, তখন কিন্তু আপনাদের কাগজপত্র ভেরিফাই করে তারপর আপনাদের ভিসাটা ইস্যু করবে। তো এক্ষেত্রে ইটালিয়ান এমবেসি কিন্তু অনেক সময় অনেক বেশি সময় নেয়, এরকম মেসেজও আমাদের কাছে আছে যে 48 ঘন্টার মধ্যে, 72 ঘন্টার মধ্যে, ইভেন 24 ঘন্টার মধ্যে বিএফএস থেকে মেসেজ পেয়েছে যে তার ভিসা কালেক্ট করার জন্য, এরকম মেসেজও আছে। তো সে কারণে আর অনেকে আবার দেখা যাচ্ছে যে 4 মাস, 5 মাস, 6 মাস, ইভেন লাস্ট একটা ইয়ে আছে এসেছে আমার কাছে, 1 বছর ধরে নুল্লাওয়াস্তা জমা দিয়ে তারপর ওয়েট করছে, তাদের কোনো রকম কোনো রেজাল্ট আসে নাই। তো তারা কি করবে, অপেক্ষা করা ছাড়া আসলে এই মুহূর্তে করার কিছু নাই। এগুলা মানে এই ইতালি একমাত্র এরকম একটা দেশ বা ইতালির বিএফএস এর কার্যক্রম নিয়ে অনেক রকম বিতর্ক আছে, বা ইতালির এমবেসির কার্যক্রম নিয়ে অনেক রকম বিতর্ক আছে। অনেকেই মনে করে যে ইতালির এই বিএফএস এ কিছু টাকা পয়সা লেনদেনের মাধ্যমে কিছু কাজ করে, বা একটা গ্রুপ কিছু টাকা পয়সা লেনদেনের মাধ্যমে ভিসার আসলে এই ডকুমেন্টগুলো সাবমিট করার পরে দ্রুত কাগজপত্র বের করে দেয় বা ভিসা বের করে দেয়, এরকমও হয়েছে কিছু কিছু, আমি একদম স্পেসিফিক বলছি না, কিন্তু কিছু কিছু কাজ আছে যার কারণে আপনারা এই ব্যাপারে যদি সঠিক আপনাদের নুল্লাওয়াস্তাটা জমা দেন তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে। এই অর্থাৎ এই 2023 সালে এই জিনিসটা কিন্তু খুব কম হবে, 2023 সালে ভিসার রেশিও ভালো থাকবে এবং দ্রুত, যেরকম আপনাদের নুল্লাওয়াস্তাটা দ্রুত ইস্যু হয়েছে সেরকম আশা করি ভিসাও দ্রুত ইস্যু হবে। অলরেডি কিন্তু বেশ কিছু ভিসা ইস্যুও হয়েছে। তো আপনারা যারা এই 2023 সালের ভিসার জন্য জমা দিয়েছেন বা 23 সালের নুল্লাওয়াস্তা জমা দিয়েছেন, তাদের কোনো রকম কোনো দালাল বা কোনো রকম কারোর সাথে আসলে তদবির করার কোনো দরকার নাই দ্রুত বের করার জন্য, তারা একটু সময় নিয়ে অপেক্ষা করবেন। আপনারা যদি সঠিক হয়
হয় আপনাদের নূল্য অবস্থাটা, তাহলে খুব শীঘ্রই আশা করি আপনাদের ভিসাটা পেয়ে যাবেন। আর এর আগের যাদের অনেক পুরানো, অর্থাৎ এক বছর আগে, আট মাস আগে, দশ মাস আগে নূল্য অবস্থা জমা দেওয়া আছে, তারা আপনারা চাইলে মানে কোনো রিলায়েবল এরকম সোর্স পেলে, যাদের মাধ্যমে আসলে দ্রুত বিএফএস থেকে এই ভিসাটা কালেক্ট করা যায়, ওরকম কোনো সোর্স পেলে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই রিলায়েবল সোর্সটা হবে, সঠিকভাবে কাজ করতে হবে, এরকম সোর্স নিতে হবে। এখন যদি এই নূল্য অবস্থাটা ইনকেস আপনাদের ফেক হয় বা কোনো জাল হয়, তাহলে কিন্তু ওরা আপনাদের এই ডকুমেন্টগুলো রাখবে, ভিসা তো দিবেই না, সাথে সাথে আপনাকে কিন্তু একটা ব্ল্যাক লিস্টে ফেলে রাখবে, যার মধ্যে পরবর্তীতে আপনি যদি আসল নূল্য অবস্থা দেন বা ভিজিট ভিসার জন্য, স্টুডেন্ট ভিসার জন্য পরবর্তীতে আবেদন করেন, তাহলে কিন্তু ওই ব্ল্যাক লিস্টের দেখে আপনাকে কিন্তু রিফিউজ করতে পারে। এই কারণে আপনারা একটু সোর্সটা ক্লিয়ার হয়ে নেবেন, আপনাদের যাদেরই নূল্য অবস্থা বিভিন্ন জায়গা থেকে রিসিভ করছেন, আপনারা ওই জায়গায় একটু ক্লিয়ার হয়ে নেবেন যে আপনাদের এই নূল্য অবস্থাটা কি আসল কিনা বা সঠিক কিনা বা আপনারা কার মাধ্যমে নিচ্ছেন, ওই ওই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে নেবেন। যদি বিশ্বস্ত একটা জায়গা থেকে আপনারা নূল্য অবস্থাটা পান, তাহলে আপনারা অবশ্যই সাবমিট করবেন। আর এরপরেও যদি কোনো রকম কোনো সন্দেহ থাকে, তাও আপনারা সাবমিট করতে পারেন, সাবমিট করে দেখতে পারেন। যেহেতু এর আগে মানে সে যদি কোনো রকম কোনো প্রতারণা আপনার কাছে করে থাকে, তাহলে কিন্তু আপনাদের বোঝার কোনো সুযোগ নাই। এই কারণে আপনারা জমা দিতে পারেন, জমা দিয়ে আপনাদের টেস্ট করতে পারেন যে এটা কি আসলেই সঠিক কিনা। সঠিক হলে আপনাদের ভিসা উঠে যাবে, আর সঠিক না হলে ভিসা উঠবে না। তবে এই নূল্য অবস্থা হাতে পাওয়ার পরেই খুব বড় ধরনের লেনদেন থেকে আপনারা একটু বিরত থাকবেন, তাহলে নিজেরা একটু সেফ সাইডে থাকবেন। যে অনেকেই দেখা যায় ফেক নূল্য অবস্থা দিয়ে অনেকের কাছ থেকেই লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, তো এই জায়গা থেকে আপনারা যদি বড় ধরনের লেনদেন না করেন, আপনারা যদি বলেন যে আমার ভিসা উঠলে, তারপরে যদিও ভিসা উঠতে কতটুক সময় লাগবে এটা কেউ নিশ্চিত করে বলতে পারে না, সঠিক থাকলেও বেশি সময় লাগতে পারে, তো সেই পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন। আর যদি কেউ সঠিক নূল্য অবস্থা দিয়ে থাকে, তাহলে সে ওই পর্যন্ত অপেক্ষা করবে, কারণ কি আপনি ভিসা না হওয়া পর্যন্ত আপনি তো আর ইটালিতে যেতে পারছেন না। সুতরাং সেও যদি বড় ধরনের কোনো পেমেন্ট আপনার কাছ থেকে না নেয়, তাহলে তার মানে খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই। তার উপর যদি আপনার আস্থা থাকে বা আপনার উপর যদি তার আস্থা থাকে, তাহলে এটা কিন্তু মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন, আর খুব দ্রুত আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ফেলবেন। অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা রেগুলার বিএফএস এর ওই অ্যাকাউন্টে গিয়ে, বিএফএস এর ওয়েবসাইটে গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট আইডি খুলবেন। আইডি খুলে তারপরে কন্টিনিউয়াস চেক করবেন যে এখন কি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কিনা। অ্যাপয়েন্টমেন্ট ওরা কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে ছাড়ছে, দেখা যায় যে অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট শো করছে না, আবার অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট শো করছে, জন্য রেগুলার আপনাদেরকে একটা ফলো আপ করতে হবে। আমি লাস্ট গতকালকে বিএফএস এর ওয়েবসাইটে গিয়ে একটু চেক করেছিলাম, তখন দেখলাম 28 এবং 29 তারিখে, এই মাসের 28-29 তারিখে কিছু অ্যাপয়েন্টমেন্ট স্লট অ্যাভেলেবেল আছে। তাই আপনারা যাদের হাতে সকল কাগজপত্র আছে, তারা দ্রুত আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ফেলেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের কাগজপত্র জমা দেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা এই ইতালির জব ভিসার সিজনাল ওয়ার্ক বা নন সিজনাল ওয়ার্কের নূল্য অবস্থা হাতে পেলে, তারপর সেটা বিএফএস এ জমা দিলে কতদিন লাগবে ভিসা পেতে, এ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। অ্যাট দ্য সেম টাইম কী কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করবেন সেটাও বুঝে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।